দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে গাড়ি। তার ভেতর থেকে বেরিয়ে এলেন অনন্ত জলিল। প্রচন্ড ক্রোধে গাড়ির সাথে চোখ দুটো যেন জ্বলছে। এসেই সামনে ধুমধুমার মারামারি শুরু করে দিলেন তিনি। এ পর্যায়ে ক্রুব্ধ অনন্তকে থামালেন ভারতীয় সিনেমার অন্যতম ফাইটিং ডিরেক্টর সোমু রেড্ডি। দর্শক নিশ্চয়ই ধরে ফেলেছেন এটা অনন্তের নতুন সিনেমার দৃশ্যের শুটিং। সত্যিই তাই। মানিকগঞ্জ সিঙ্গাইরের ধল্লা গ্রামে চতুর্থ দিনের মতো চলছে অনন্ত জলিল প্রযোজিত অভিনীত বহুল আলোচিত ছবি নেত্রী দ্য লিডারের দ্বিতীয় ধাপের দৃশ্য ধারণ। সেখানে একটি অ্যাকশন দৃশ্যে এমন বিধ্বংসী রূপে দেখা মেলে অনন্ত জলিলের। একটু দূরে চেয়ারে বসে রক্তমাখা মেকআপ নিয়েই অনন্তর ফাইটিং দৃশ্যটি দেখছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম খল অভিনেতা প্রদীপ রাওয়াত। ফাইটিং ডিরেক্টর অনন্তকে থামালে অন্য সবার মতো অনন্তকে উদ্দেশ্য করে হাততালি দেন প্রদীপ। অনন্তর মারপিটের দৃশ্য দেখে নিজের ভালো লাগার কথাও ব্যক্ত করেন তিনি। চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নেত্রী দ্য লিডার ছবির কাহিনী। প্রথম ধাপের শুটিং শেষে দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রদীপ রাওয়াত সহ অন্যান্যরাও। গত 20 নভেম্বর থেকে বাংলাদেশে শুটিং শুরু করেছেন এই তামিল অভিনেতা। অনন্ত জলিল প্রযোজিত এই ছবির মূল খলনায়কের ভূমিকায় আছেন তিনি। এছাড়াও এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের আরও দুই তারকা খল অভিনেতা কবির দোহান সিং ও তরুণ অরোরা। শুটিং চলার এক ফাঁকে এই অভিনেতা গণমাধ্যমকে জানান, বাংলাদেশে কাজ করতে দারুণ লাগছে তার। ভাষা ছাড়া কাজের মধ্যে কোনো তফাত পাচ্ছেন না। উন্নত টেকনিশিয়ান, উন্নত ক্যামেরা, একই রকম লোকেশনের কথাও এ সময় জানান প্রদীপ। সিনেমাটিতে পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব ও অনন্ত। ছবিতে নেত্রী বর্ষার দেহরক্ষীর চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে।